নমস্কার। অনুষ্ঠান জানুন ও শিখুন। গত 21শে ডিসেম্বর 2020 সালে মহাকাশে একটি বিরল ঘটনা ঘটেছে, একটি বলা যেতে পারে আশ্চর্য ঘটনা ঘটেছে, যে দুটি গ্রহ একই সরলরেখাতে বিরাজ করছে। বৃহস্পতি এবং শনি, এই দুটি বিরাট আকারের যে গ্রহ, যাদেরকে আমরা জানি যে বৃহৎ গ্রহ বলে, তারা একই সরল রেখায় বিরাজ করেছে। তো এটা একটা বিশদ ঘটনা আমরা বলতে পারি আমাদের জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে, এবং এই রকম ঘটনা অত্যন্ত বিরল ঘটনা, কেননা এই রকম ঘটনা ঠিক আর প্রায় 400 বছর আগে ঘটেছিল, এবং তার যে প্রভাব সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে খুব একটা শুভ নয়, কেননা মধ্য এশিয়ায় চেঙ্গিস খার আক্রমণে ভীষণভাবে মানে যারা সেই সময় ছিলেন তারা রক্তাক্ত হয়েছিলেন। তো এই ধরনের ক্ষতিকারক প্রভাব হয়ে থাকে যখন এই দুটি বৃহৎ গ্রহ, বৃহস্পতি এবং শনি, একই সরলরেখায় বিরাজ করে। এই রকমই ভাবনায় ভাবেন আমাদের যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন তারা। তো এই যে দুটি গ্রহের একই সরল রেখায় বিরাজ করার ফলে মানে এর পরবর্তী প্রভাব কি পড়তে পারে, সেটা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ তন্ত্র ও হস্তরেখাবিদ শ্রী অজয়, যার কাছ থেকে জেনে নেব যে এই যে বৃহৎ একটি ঘটনা ঘটলো, এই যে একটা মানে উল্লেখযোগ্য ঘটনা ঘটলো, তার প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের মধ্যে কী পড়বে। আমাদের এই সামনে 21 তারিখে যে শনি আর বৃহস্পতি একসঙ্গে যেটা ট্রানজিট হয়েছে সেটা আপনারা অনেক ক্ষেত্রেই জানতে পেরেছেন, তা এইটাকে অনেকটাই ভালো বলা যায়, অনেক ক্ষেত্রে খারাপ বলা যায়। এবার করতে হবে কি, দুটো গুরু, যেহেতু শনি আমাদের এক গুরু, বৃহস্পতি আমাদের গুরু, শনি হচ্ছে আমাদের কর্ম দেবতা, আমাদের কর্মের বিচার করে, আর বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের অর্থ, সব কিছু বিচার ওখান থেকে করা হয়। তা আপনি যদি কর্মের যদি জায়গাটা যদি ঠিকঠাক বিচার মাধ্যমে যদি চলে, তাহলে আপনাকে বৃহস্পতি তাহলে ভালো পজিটিভ এনার্জি দেবে। তা আপনার কর্ম যদি ঠিক না থাকে, আপনি যদি ভুলভাল কাজ করেন কিংবা ভুলভাল চিন্তাভাবনা যদি করেন, তাহলে আপনার বৃহস্পতি কিন্তু পজিটিভ এনার্জি দেবে না। কেন, ওখানে দুজন মিলে বিচার করছে যে আমরা জগৎবাসী কীভাবে আমাদের জীবনটাকে সেভাবে চলবো, তাহলে শনি আপনাকে সেভাবে সেই পরিচালনা করবে, বৃহস্পতি আপনাকে সেইভাবে তাহলে আপনাকে ফিডব্যাক দেবে, তার মানে ফলস্বরূপ আপনাকে দেবে। সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে, যেহেতু 21 তারিখে শনি আর বৃহস্পতি যে ট্রানজিট করেছে, সেই ট্রানজিটের ফলস্বরূপ আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের একটা করে রাশি রয়েছে। যে আমি একটা রাশির জাতক, আমাদের অ্যাঙ্কার দিদিও আছে একটা রাশির জাতিকা, আমাদের ক্যামেরাম্যান রয়েছে সেও একটা রাশির জাতকা, এরকম প্রত্যেকে মানুষ হচ্ছে আমাদের এক একটা রাশি নিয়ে বিরাজ করি। তা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী করলে, কী ভালো কাজ করলে পরে, কী জিনিস করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই বিষয় আলোচনা করা, যাতে আপনাদের জীবন আরও যেন সুখকর হয়ে থাকে। তাই এই বিষয় নিয়ে অনেক ধরনের কথা আছে। প্রথম কথা বলবো, শনি আমাদের কর্মদেবতা, তা কর্মদেবতা হলে পরে আপনার কর্মের বিচার। কর্মের বিচার কী, আপনি যদি বাড়িতে থেকে আপনার গুরুজন, মানে হচ্ছে আমার বাবা মা দাদা বৌদি, যত আমার থেকে বড় ব্যক্তি যারা রয়েছে সেরা তারা হচ্ছে গুরুজন, আমি যদি গুরুজনকে যদি রেসপেক্ট করি, গুরুজনকে যদি ভালোবাসা দেখাতে পারি, কিংবা গুরুজনকে যদি স্নেহ মমতা সব জায়গাটা যদি রাখতে পারি, তবেই কিন্তু আমার সেই জায়গাটা ভালো হবে। কেননা আমার কর্ম, আমি যদি আমার গুরুজনকে যদি ভালো ব্যবহারটা করি, শনি আপনাকে সেই জায়গাটা থেকে ফিডব্যাকটা বৃহস্পতির মাধ্যম থেকে আপনাকে পাওয়া হবে। যদি আপনি যদি খারাপ কোনোভাবে যদি আপনার বাড়ির প্যারেন্টসদেরকে, বাড়ির গুরুজনকে যদি অসম্মান অশ্রদ্ধা যদি করে থাকেন, সেই ফলস্বরূপ কিন্তু শনি আপনাকে দেখছে, আপনাকে বৃহস্পতির মাধ্যমে আপনাকে সেই সমস্যা ফেস করাবে। তা আপনাদের ক্ষেত্রে আমি এই কথাটা সবার আগে বলবো যে এই সময় যেটা আমাদের জগতে যে একটা বড় জিনিস চলছে, সেই জায়গার ক্ষেত্রে আপনাদেরকে সবার আগে বলবো, বাড়ি গুরুজন মানে বিশেষ করে হচ্ছে আমার বড়, মানে যেই ছোট ব্যক্তি থাকলে তার বড়, আমাদের মতন বয়সী তার ওপরে যারা আছে তাদের যেই গুরুজন, সেই গুরুজনকে সম্মান করুন, গুরুজনকে ভালোবাসুন, গুরুজনকে নিয়ে সবসময় চলুন, গুরুজনকে কোনোভাবেই অপমান করবেন না, গুরুদেরকে কোনোভাবেই কিছু খারাপ ব্যবহার করবেন না। যদি এরকম যদি কোনোভাবেই যদি আপনি খারাপ ব্যবহার কোনো খারাপ চিন্তাভাবনা যদি করে থাকেন গুরুদের ওপরে, তাহলে কিন্তু আপনার ফলস্বরূপ খারাপ হবে, কেননা আপনাকে তখন বৃহস্পতি ভালো জিনিস দেবে না, কেননা শনি আপনার কর্ম, আপনি যে
কাজটা করছেন, গুরুকে আপনা আপনি ধরুন আপনার বাড়িতে আপনার বাবা মাকে প্রণাম করছেন, আপনার প্রণামটা হচ্ছে কর্ম, ফলস্বরূপ দেবে বৃহস্পতি। তাহলে আপনি যদি সেই ক্ষেত্রে যদি শনি যদি আপনার কর্মের যদি ভালো কাজ করে তাহলে ফলস্বরূপ আপনাকে বৃহস্পতি পজিটিভ এনার্জি দেবে। যদি আপনি খারাপ করেন, আপনি যদি বাবা মাকে প্রণাম করলেন না কিংবা বাড়ির বড়জনকে অসম্মান করলেন, তাহলে আপনি কর্মটা করলেন খারাপ, তাহলে ফলস্বরূপ আপনাকে বৃহস্পতি ভালো দিতে পারে না। সেইখানে আমি এই সময় সম্পূর্ণরূপে বলবো যাতে বাড়ির বড়দেরকে ও আনুষ্ঠানিক জায়গা সবাইকে যেন ভালোবাসা ও সব কিছু যেন দিতে পারে। ঠিক, মানে আমাদের গুরুজনদের কথা কিন্তু এই সময়টা আমাদের একটু বেশি করে শুনতে হবে, কেননা যেহেতু কর্মফল, মানে আপনি যেমন কর্ম করছেন তার ফলটাকে পাওয়ার বা অনুভব করার সময় হচ্ছে এটা। তো যদি একটুখানি আমরা বড়দের প্রতি শ্রদ্ধা নিয়ে এই সময়টা কাটাতে পারি, অবশ্যই তাদের আশীর্বাদ তো আমাদের সাথে থাকবে এবং সেই আশীর্বাদেই মানে তার যে শুভ ফলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। কেন এমনি হচ্ছে 2020 শেষ হতে চলছে, 2021 এমনি কথাই আছে 21 শতাব্দী, তার মানে আমাদের ডিজিটাল ইন্ডিয়া। তো আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আজকে দুনিয়ার ভাবুন, আপনারা একটা আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করে হয়ে গেছে, কতটা পরিবর্তন সে আপনার পরিবারে হয়েছে, আমার পরিবারে রয়েছে, আপনার পরিবারে রয়েছে। কেননা আমরা কোনোদিন ভাবতে পারিনি ফাইভের ছেলে মেয়ে যারা স্টুডেন্ট আছে কিংবা তার থেকেও ছোটো যারা যারা মোটামুটি ধরুন নার্সারিতে পড়ে কিংবা এতে পড়ে, তাদেরকে মোবাইলের মাধ্যমে আজকে পড়াতে হবে। সব থেকে বড় অদ্ভুত জিনিস, আজ থেকে এক বছর আগে কিন্তু আমরা কিন্তু সন্তানদেরকে মোবাইল হাত দিলে পরেই বকাবকি করতাম। কেন বকাবকি করতাম? মোবাইল ধরলে পরে তোর কিন্তু পড়াশোনা মন বসবে না, তুই কিন্তু মানসিকভাবে মোবাইলের প্রতি তোর নেশা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মোবাইল ধরতে দিতাম না। আজকে দেখুন প্রাকৃতিক এমন একটা দুর্যোগ হয়েছে করোনার মাধ্যমে, মানুষকে বাড়িতে থাকতে হয়েছে, আস্তে আস্তে সব কিছু সচলতা হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত স্কুল খোলেনি। কিন্তু প্রত্যেক কটা স্টুডেন্ট, প্রত্যেকটা জাতক জাতিকা যত স্টুডেন্ট আছে প্রত্যেকের হাতে কিন্তু এখন মোবাইল দিতে বাধ্য হচ্ছে, কেননা পড়াশোনা করার জন্য। আজকে তাহলে ভাবুন আমরা পড়াশোনা করছি মোবাইলের মাধ্যম থেকে, তাহলে জগতে কতটা পরিবর্তন হয়েছে, তাহলে আমাকেও সেভাবে পরিবর্তন হতে হবে, আমার চিন্তাধারাও চেঞ্জ করতে হবে, করলে প্রায় আমাদের জীবনটাকে চেঞ্জ হবে, আমাদের চলাফেরাটাও ভালো হবে। আমি যত ভালো কাজ করব ফলস্বরূপ আমি কতটাই ভালো পাবো সেটা তো আগে নিয়ম আছে, কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে যতটা আমি ভালো বিচার করতে পারবো, যতটা ভালোভাবে চলতে পারবো তার ফলস্বরূপ আমাদের ভালো হবে। বিশেষ করে এখনকার বাচ্চাদের মোবাইল নিয়ে সবসময় ঘাটাঘাটি করে, এদের ক্ষেত্রে মাথার মধ্যে সম্পূর্ণরূপে আলাদা চিন্তাধারা চলে এসেছে, অনেক কিছু চিন্তা এদের মধ্যে চলে এসেছে। এদের ক্ষেত্রে জাতক জাতিকা যারা ছোটদের মধ্যে রয়েছে তারা এই অনুষ্ঠান যদি দেখে থাকেন ভালো, কিংবা বাড়ির লোক যারা আছেন তারা যদি দেখছেন যারা, তা বাচ্চাদেরকে অন্তত এই শিক্ষাটা এখন থেকে দিতে থাকুন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে এদের কিন্তু ফলটা ভালো আসবে। কেননা মোবাইলের মাধ্যমে যখন আসছে তখন কেরিয়ার ওদের চিন্তাধারা সব চেঞ্জ হয়ে যায়। স্কুল তো আজ না হোক কাল কাল না পরশু খুলবেই, মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে স্কুল খুলে যাওয়ার চান্স বেশি। এবার সেক্ষেত্রে কিন্তু সবার কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার মানে আমাদের জীবনটা কিন্তু পরিবর্তন আবার আলাদা আলাদাভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সব কিছু করার দরকার আছে, এইখানে সম্পূর্ণরূপে বলা হচ্ছে এই বিষয়গুলোকে। ঠিক, তো এবার আমাদের বিভিন্ন যে রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কি করবেন, তাদের কি করণীয় সেটা আমরা শুনবো। আর তার আগে বলে নেবো যে আপনারা জানেন যে শ্রী অজয়ের সাথে যারা যোগাযোগ করেন বা যারা এসে কনসালটেন্সি নেন, আপনাদের একটা মানে ভীষণ বড় সুযোগ থাকে, সেটা হচ্ছে আপনারা যখন রেমেডি নেন সেই রেমেডি কিন্তু ইএমআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এটা একটা বিশেষ সুযোগ। তো এই মানে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আপনি যে ব্যবস্থা করে দিয়েছেন এটাও বলবো যে ভীষণভাবে যারা আপনার কাছে আসছেন তারা এটার মাধ্যমে ভীষণভাবে লাভবান হচ্ছেন, উপকৃত হচ্ছেন। সবাই চিন্তা ভাবনা করেই করতে হচ্ছে, কেননা এখন দুনিয়াটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হতে হয়। একটা অনেকগুলো জিনিস আছে, আমরা আগেকার দিনে চিন্তা ভাবনা নিজ নিজ চলি কিন্তু পরিবারের সমস্যা হয়, কেননা আজকে আমার বাড়িতে মা আছে, আপনাদের কারো না কারো বাড়িতে মা আছে। আর মারা মানে হচ্ছে আগেকার দিনের মানুষ, তাদের চিন্তাধারা আলাদা, তাদেরকে যদি এখন আমাদের মতন ধরে চিন্তাধারা বলা হয়, কেন তারা যদি যখন ফোন ছিল না তখন মোবাইল বলে কোনো জগৎ ছিল না, তখন ওই ল্যান্ড নম্বর ওই আঙুল ঢুকে ডায়াল করতে হতো। এখন দেখুন আপনার হাতে স্মার্টফোন এসে গেছে, আপনি হাতে বসে সেখানে করছেন, দুনিয়া আপনার হাতের মুঠোয়। কিন্তু আপনি যদি সেই ভাষাটাকে আপনার আগের দিনে বয়স্ক মানুষদেরকে যদি বিচার করতে যান, চিন্তা ভাবনা করতে যান, তাকে যদি ওরকমভাবে করতে যান সে কিন্তু সম্ভব না। তাহলে কিন্তু আমাকে কিন্তু সেইভাবে চলতে হবে, আমার এই জগৎটাকে আমাকে মেনে নিতে হবে, আমার মা বাবা যেটা রয়েছে পুরনো জগতে তারাও ওই জগৎ থেকে এই জগতে আসতে পারবেন, কিন্তু আমাকেও সেই পুরনো জগতে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখলে পর আমার জীবনটাও ভালো হবে।
বিভিন্ন রাশির জাতক জাতিকারা কি করবেন, মানে এই যে সময়টা আমরা মধ্যে রয়েছি, যেটা আমরা শুনেছি যে যারা জ্যোতিষী রয়েছেন বলেন যে শনি এবং বৃহস্পতি যখন একই সরল রেখায় বিরাজ করে তখন তার প্রভাবটা কি খারাপ না ভালো সেটা নিয়ে সবাই বড় জিনিস। শনি, আমি বারে বারে বলছি, শনি আমাদের কর্ম, আমি কি কর্ম করব বৃহস্পতি আপনাকে বিচার করবে। আমার কর্ম যত ভালো হবে বৃহস্পতি ততটা আপনাকে পজিটিভ এনার্জি দেবে। তা এক্ষেত্রে আমি কি বলবো, বারোটা আমাদের রাশি, প্রত্যেকটা মানুষের রাশি এক ধরনের হয় না, আবার প্রত্যেক অনেকের রাশি এক হয়। তা বারোটা আমাদের রাশি, সেই বারোটা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তকালীন এই জিনিসগুলো করলে পরে ভালো হবে, তার জন্য আমি এই চিন্তাভাবনা করে এই অনুষ্ঠানটা করা হয়েছে। তা সবার আগে এই ক্ষেত্রে বলবো, মেষ রাশি, বৃশ্চিক রাশি ও সিংহ রাশি, মেষ বৃশ্চিক ও সিংহ এই তিন রাশি জাতকভাবে খুব উগ্র হয়, এরা খুব রক্ত প্ল্যানেট গরমের মধ্যে, এদের খুব মাথা গরম প্রবণতা প্রচণ্ড পরিমাণে থাকে। তাই এদের ক্ষেত্রে সবসময় যদি আপনি ভালো কথা যদি কিছু বলেন চট করে এরা রেগে যায়। তা আমি সম্পূর্ণরূপে এদের চিন্তাভাবনা করে আপনাদেরকে একটা কথা বলি, সোমবার দিনকে, প্রতি সোমবার দিন আপনি শিব ঠাকুরের পুজো করুন আর মনকে শান্ত করুন, শিব আপনাকে সেই জায়গাটাকে বাঁচাতে পারবে, আপনার মন শান্ত করতে পারবে। তার সঙ্গে আপনি আর একটা কাজ করবেন, বৃহস্পতিবার দিনকে হাতের মধ্যে হলুদ সুতো বাঁধবেন, কেননা হলুদ হচ্ছে আমাদের বৃহস্পতি কালার, বৃহস্পতির রং। তা আপনি যদি হাতের মধ্যে হলুদ সুতো বাঁধেন তাহলে বৃহস্পতির জ্ঞান আপনার মধ্যে তৈরি হবে, তার মানে আপনার কথা বলার ধরন চেঞ্জ হবে, আপনার মধ্যে পরিবর্তন আসবে, তার মানে আপনি হচ্ছে বড়দেরকে রেসপেক্ট করা শিখতে পারবেন, বড়দেরকে আপনি সেই জায়গায় চিন্তাভাবনা করতে পারবেন। কেননা বৃশ্চিক আর মেষ ও সিংহ খুব রকচটা হয়, এদের মাথা গরম প্রবণতা প্রচণ্ড পরিমাণে থাকে, এরা জট করে রেগে যায়, এরা বড়দেরকে অসম্মান করে দেয়। এই জায়গার ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে বৃহস্পতিবার দিনকে আপনারা হাতে হলুদ সুতো ব্যবহার করুন ও সোমবার দিনকে শিব পুজো দিন, প্রতি সোমবার করে শিবের মাথায় করে একটু গঙ্গা জল দেবেন, একটা করে বেলপাতা, তিনটে যে বেলপাতা থাকে পরিষ্কার বেলপাতা দিয়ে আপনার নিজের নাম আর গোত্র বলে শিবের মাথায় জল ঢালুন আর আপনার নিজের মনস্কামনা জানান, আর বৃহস্পতিবার দিনকে হলুদ সুতোটা ব্যবহার করুন, এক মাস বাদে আবার সেই হলুদ সুতোটা চেঞ্জ করুন, এইভাবে ভাবে আপনি এই জিনিসটা করুন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা সুলভ হবে। তাহলে সবচেয়ে বড় কথা যেটা বলবো যে মানে পরিস্থিতি যেমনই থাকুক না কেন আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো অবস্থাকে আমাদের ফেস করতে হবে, মানে সমস্ত অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে, এবং সেক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব তার জন্য যা যা করণীয় সেই জায়গাটা অবশ্যই গাইড করে দেবেন শ্রী অজয়। অতএব যে কোনো পরিস্থিতিতে একেবারেই ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কেন এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো পরবর্তী রাশি হচ্ছে বিষ, কর্কট ও তুলা। বিষ, কর্কট ও তুলা, বিষ, কর্কট আর তুলা এটা হচ্ছে খুব চঞ্চল, এরা হচ্ছে খুব চঞ্চল মন মানসিকতা হয়, এদের মধ্যে চঞ্চলতাটা প্রচণ্ড পরিমাণে থাকে। আর এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, বিষ, কর্কট ও তুলা রাশির জাতক ও জাতিকারা আপনারা করবেন হচ্ছে সোমবার দিনকে সাদা সুতো জোগাড় করবেন, সাদা সুতো হাতে একটু বেঁধে নেবেন, কেন সাদা হচ্ছে আমাদের শান্তির প্রতীক ও সাদা হচ্ছে আপনার শুক্রের কারক গ্রহ। এবার সাদা সুতো আপনি যদি হাতে পরেন তাহলে দেখবেন আপনার মাথার অনেকটা ধীর স্থির হয়ে যাবে। আর তার সঙ্গে প্রত্যেক শুক্রবার দিনকে আপনি কৃষ্ণ পুজো করবেন, কেননা তুলা, বৃশ্চিক ও কর্কট এরা খুব চঞ্চল, আর কৃষ্ণ পুজো করলে পরে, কৃষ্ণ মন্ত্র পাঠ করলে পরে, কৃষ্ণ কোনো যদি পুজো করেন আরাধ করেন, আপনার দেখবেন এই জায়গা থেকে অনেকটা সমাধান বেরিয়ে যাবে, তাই আপনি শান্তি পাবেন। কেননা আপনাকে এই জায়গাটা পরিবর্তন করতে হবে, করলে পরে তবেই কিন্তু আপনার এই যে শনি বৃহস্পতি যে অশুভ প্রভাব কি শুভ প্রভাব যেটা আপনি ফলাফ পাচ্ছে মানে চাইছেন, তাহলে আপনি সেই জায়গাগুলো ঠিকঠাক করতে পারবেন। তাই এরকমই আরেকটা রাশি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মিথুন, কুম্ভ ও কন্যা। মিথুন, কুম্ভ ও কন্যা এই রাশির জাতক জাতিকারা মঙ্গলবার দিনকে হাতে লাল সুতো ধারণ করবেন, মঙ্গলবার দিনকে হাতের মধ্যে লাল সুতো ধারণ করবেন, কেননা এদের হচ্ছে একটু মঙ্গলের ড্যামেজ থাকে, মঙ্গল যদি নিষ্ঠ হয়ে গেলে পরে এদের মধ্যে পারিবারিক দিক দিয়ে অনেকটা অসুখ হয়, এর পরিবার সংক্রান্ত বিষয়ে অনেকটা সমস্যা দেখা দেয়। তা সেক্ষেত্রে মঙ্গলের কারক গ্রহ হচ্ছে লাল, তার জন্য আপনি লাল সুতো হাতে বাঁধবেন। আর করবেন হচ্ছে তারামায়ের পুজো, যেই তারামার পুজো করলে পরে আপনার এখানে বৃহস্পতি, তারামা হচ্ছে আমাদের বৃহস্পতি, তাহলে আপনাকে হচ্ছে মঙ্গল হচ্ছে
বিভাগ জায়গা থেকে ঠিক রাখতে আর তারা মা পূজো করলে পরে আপনার বৃহস্পতির জ্ঞানটা তৈরি করে, যখনই আপনার বৃহস্পতির জ্ঞান তৈরি হবে তাহলে আপনার ভাষা ও চলাফেরার মধ্যে পরিবর্তন হবে। তাই এরকমভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন অনেকটা ভালো লাগবে। বেশ, তো মানে আমাদের করণীয় জায়গাটার একটা ভীষণ ভালো গাইডলাইন আমরা পেয়ে যাচ্ছি। তো যে গ্রহই থাকুক না কেন আপনার সম্মুখে, আশা করছি আপনারা কেউ ভয় পাবেন না বা আপনারা অহেতুক সন্ত্রস্ত হবেন না। যখন শ্রী অজয়ের এই ধরনের একটা গাইডলাইন আমরা পেয়ে যাই, অবশ্যই আমরা যে কথাটা আগে বলেছিলাম আবার রিপিট করবো, আমরা যে কোনো পরিস্থিতিকে একদম নির্ভীকভাবে ফেস করতে পারি বা নির্ভীকভাবে আমরা তার সম্মুখীন হতে পারি। আচ্ছা, আরো তো রাশি রয়েছে, তাদের আরো তিনটে রাশি আছে, তার আগে আমি আরেকটা কথা বলে দিই। সবার আগে আপনারা করবেন, যতগুলো রাশি আছে 12টা রাশি, প্রত্যেকটাই আমরা মানুষ, রাশি অনুযায়ী একটা তো বিচার হয়। এই সময় সবার আগে কাজ হচ্ছে আপনার বড় ব্যক্তি যদি আপনার বাড়িতে বাবা মা থেকে থাকে তা অবশ্যই প্রত্যেক দিন আপনার বাবা মার থেকে আমরা সবসময় ছোটো, তা আমাদের বাবা মাকে প্রণাম করলে আমাদের কোনো কিছু অসুবিধা নেই, তা অবশ্যই আপনি বাবা মাকে প্রণাম করবেন। প্রণামটা যেটা করছেন সেটা তো আপনি কর্ম দেখাচ্ছেন, কে দেখছে? শনি আপনাকে কর্ম বিচার করাচ্ছে। তার জন্য বলি অবশ্যই প্রত্যেক দিন বাবা মাকে প্রণাম করুন। ধরুন আমাদের মতন বয়স কিন্তু আমাদের থেকে একটু বয়স হয়ে গেছে, যাদের বাবা মা নাই কোনোভাবে গত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি আপনি প্রণাম করতে পারবেন না? অবশ্যই প্রণাম করতে পারবেন। আপনার নিশ্চয় তাহলে বাবা মার ছবি আছে, ফটো ফ্রেম করা রয়েছে, আপনি প্রত্যেকদিন ফটো ফ্রেমে পায়ে একটু মানে মা বাবার যদি ছবি আছে সেখানে একটু চরণে প্রণাম টাচ করে নিজে প্রণাম করে আপনি আপনার মনস্কামনা জানিয়ে বেরোন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটা পরিবর্তন হয়ে যাবে। কেন এই জিনিসগুলো এখন এই মুহূর্তকালীন করার দরকার আছে, কেন আমাদের জীবনে অনেক শিক্ষা নিয়ে এসেছে, আমাদের জীবনে কিন্তু অনেক কিছু জীবনে শেখার আছে, সেই শিক্ষাটা আমাদেরকে করতে হবে, তার জন্য আমাদের জীবনে এই এতগুলো পরিবর্তন দরকার। তা অবশ্যই ছোটোদেরকে তো অবশ্যই শেখাবেন বাবা মাকে প্রণাম করানো, আর বড়রা তো আমরা জানি যে বাবা মাকে প্রণাম করতে হয়, তা প্রণাম করতে হয় বলে জানি বলে তা নয়, কিন্তু প্রণামটা করা শুরু করবেন, প্রণাম করবেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলোকে ভালো হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে সম্মান জানাবো, এটা তো শুনে নিলাম। প্রত্যেককেই মানে এটা প্রত্যেক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেককেই করতে হবে, এবং তাদের আশীর্বাদ স্বরূপ অবশ্যই আমাদের অনেক বাধা এবং প্রতিবন্ধকতা আমরা পেরিয়ে যেতে পারবো। আর কয়েকটি রাশি বোধ হয় বাকি রয়েছে না? আর তিনটে রাশি বাকি আছে, ধনু, মকর ও মীন। ধনু, মকর ও মীন এই তিন রাশি জাতক আর জাতিকারা আপনারা করবেন বৃহস্পতিবার দিনকে, হ্যাঁ আপনারা করবেন বৃহস্পতিবার দিনকে হাতে হলুদ সুতো বাঁধবেন। হলুদ সুতো বাঁধলে পরে আপনার বৃহস্পতির জায়গাটা আপনাদেরকে ঠিকঠাক রাখবে। তার সঙ্গে করবেন হচ্ছে শনিবার দিনকে দক্ষিণাকালীর পুজো দেবেন। শনিবার দিনকে বড় ঠাকুরের মন্দিরে দেখবেন, পাড়া প্রতিবেশীতে অনেক জায়গায় দেখবেন বড় ঠাকুরের মন্দির থাকে, সেখানে দেখবেন দক্ষিণাকালী থাকে, দক্ষিণাকালীকে পুজো দেবেন। আপনার যতটা সামর্থ্য অনুযায়ী আপনি গিয়ে পুজো দেবেন, সেই অনুযায়ী দেখবেন আপনার যে দক্ষিণাকালীকে পুজো দিলে পরে শনির যে আপনার অশুভ প্রভাব যেটা থাকবে সেটা আপনার কেটে যাবে, আপনার যে কর্মটা আপনি করছেন সেই ফলস্বরূপ পাবেন। আর বৃহস্পতিবার দিন আপনি হাতে সুতোটা বাঁধবেন, দেখবেন আপনার বৃহস্পতির জায়গাটাও ঠিক হবে। তা এক্ষেত্রে যেহেতু শনি বৃহস্পতি কানেকশান, সেক্ষেত্রে আপনাকে বলি বৃহস্পতিবার দিনকে হলুদ সুতো বাঁধুন আর শনিবার দিনকে দক্ষিণাকালীন পুজো দিন। বেশ, তো একদম মানে সহজ উপায়, সমস্ত যে কটি উপায় বললেন প্রত্যেকটি উপায়ই কিন্তু খুব একটা কঠিন নয়, আমরা প্রত্যেকেই করতে পারি। ওভারঅল যেটা বুঝলাম যে বড়দেরকে মানে বড়দেরকে সমীহ করে চলতে হবে, বড়দেরকে আমরা তাদের কথা মেনে চললে পরে এই সময়টা মোটের উপর দিয়ে কারোরই খারাপ যাবে না। তো এভাবেই কিন্তু শ্রী অজয় আমাদের বিভিন্ন সময় নানান ক্ষেত্রে আমাদের গাইডলাইন দিয়ে থাকেন, এবং ইএমআইয়ের কথা অবশ্যই আমরা ভুলবো না, কেননা আমাদের সঠিক ফলাফল পেতে গেলে অবশ্যই প্রতিকার যেটি নিচ্ছি সেই প্রতিকারটা যাতে মানে প্রতিকারটা নেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। এই যেগুলো বললেন এই মুহূর্তে সেটা হচ্ছে টোটকার মতো না, এটা হচ্ছে আমাদের মানে সাময়িক কিছু প্রবলেম সলভ করে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যেই প্রবলেমগুলো জন্ম ছকে রয়েছে, যেগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সেই প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই প্রতিকার ধারণের প্রয়োজন আছে। আর সেই প্রতিকার ধারণ যখন মানে শ্রী অজয়ের পরামর্শ মতো আপনারা করে থাকেন, সেই প্রতিকারের
পেমেন্টটা কিন্তু ইএমআই এর মাধ্যমে করতে পারেন। এত বড় একটা সুযোগ তিনি আমাদের প্রত্যেকের জন্য করে দিয়েছেন, অতএব এই সুযোগ একেবারেই হাতছাড়া নয়। যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বারগুলো খোলা রয়েছে, তার মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।